কি হলো আমার মিত্রর? এখনো ফিরে এলো না কেন? পেচকের কোনো বিপদ হলো না তো? দেবী, অনন্তকাল অপেক্ষা করতে পারবো না আমি। সাপমুক্ত হয়ে দ্রুত আমাকে কৈলাসে ফিরে যেতে হবে। আর একটু ধৈর্য ধরুন ভদ্রে, আমি মানুষ শক্তিতে স্বর্গলোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। উত্তম, যা করার তাড়াতাড়ি করো, অধিক সময় আমার হাতে নেই। যোগাযোগ করতে পারছি না, তবে কি আমার অন্তর্নিহিত শক্তি লোপ পেল? কোথায় খুঁজবো এখন আমি তোমাকে? কোথায় চলে গেলে তুমি আমাকে একা ফেলে? আমি তো তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু এ কি সর্বনাশ হলো আমাদের! একটা উপায় করতেই হবে, খুঁজে পেতে হবে মাকে, কিন্তু কি করে? ভগবান নারায়ণকে জানাতে হবে সব, তিনি নিশ্চয়ই কিছু না কিছু উপায় বার করবেন। শ্রীলক্ষ্মীর পেচক ব্রহ্মলোকে কেন? প্রণাম প্রজাপতি। কি হয়েছে পেচক? তোমার তো শ্রীলক্ষ্মীর সঙ্গে থাকার কথা ছিল। কেমন আছে আমার পুত্রী? তার কোনো বিপদ হয়নি তো? বলো পেচক। প্রভু, মাই আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। বীরভদ্র নামে এক সাপগ্রস্ত গণ পাতাল প্রবেশের মুখে মায়ের পথ অবরোধ করেছেন। এটা পাতাল লোক, এখানে প্রবেশের কোনো অধিকার তোমার নেই। আমি বীরভদ্র, অভিশপ্ত হয়ে পাতালের দ্বার রক্ষী হয়ে রয়েছি। আমার অভিশাপ যদি মোচন করতে পারো, তবেই পাবে পাতালে ঢোকার অনুমতি। কি করলে আপনি সাপ মুক্ত হবেন? তবে যাও ব্রহ্মলোকে, ব্রহ্মলোকের রক্ত চন্দন বৃক্ষের রক্ত চন্দন আমাকে এনে দাও।